পুলিশ সাংবাদিক সরকারি কর্মকর্তার নামে অবৈধ স্টিকার ব্যবহার করে রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য যানবাহন। ডেমরায় পুলিশের হাতে ধরা পড়ার পর কেউ পরিচয় দিলেন এসআইয়ের ভাইয়ের শ্যালকের বন্ধু। কেউ আবার সাংবাদিক, কিন্তু পেশায় কোম্পানির গাড়ির ড্রাইভার। এ সময় প্রায় অর্ধশত যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে একজনকে আটক ও জব্দ করা হয় বেশ কয়েকটি গাড়ি। পুলিশের স্টিকার যুক্ত এই মাইক্রোবাসটি একজন এসআই এর। এমন পরিচয়ের পর পুলিশের তল্লাশি। জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো গাড়িটি ব্যবহার করছেন এসআই এর ভাইয়ের শ্যালকের বন্ধু। বুধবার রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে পুলিশের হাতে ধরা পড়ার পর দেখালেন নানা অজুহাত। এভাবে পুলিশ সাংবাদিক সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন যানবাহন, যেগুলো প্রকৃত মালিককে তা বোঝার উপায় থাকে না। ফলে হরহামেশাই ঘুরে বেড়ায় এসব গাড়ি। সড়ক মহাসড়কে এমন স্টিকার ব্যবহারকারীরা প্রতিনিয়তই বিভ্রান্ত করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। অনেকে আছে বাস্তবে স্টিকার ব্যবহারের যোগ্য না, তারা ব্যবহার করছে। সেই ক্ষেত্রে আমরা যাদের কাগজপত্র নেই তাদেরকে আমরা ডাম্পিং করছি, আটক করছি, এবং যাদের কাগজপত্রের ঘাটতি আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে আমরা তাদের মামলা করছি। পুলিশের এই অভিযানে জব্দ করা হয় 14টি স্টিকার যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি। এছাড়া আটক করা হয় একজনকে। নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা।